আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার ঢাকার ফিশ লাভার চ্যানেল। তো আজকে আমরা এসেছি ধলেশ্বরী নদী ডালিকান্দি পয়েন্ট। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঢাকার ফিশ লাভার্সের অন্যতম মেম্বার আমাদের মাইনুদ্দিন শিকারি, এই যে বার রেডি করতেছে। তো আমরা যাচ্ছি, আমরা সেই মধুচরের দিকে যাব, চর সাইডে ওইখানে ট্রাই করব আজকে। তো দেখি আল্লাহ ভরসা কি হয়। তো সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, তাহলে দেখতে পারবেন আজকে আমাদের আপডেট। তো মাছ পেলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো সবাই দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। তো আমরা যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে। তো বরাবরের মতোই আমাদের মাইনুদ্দিন শিকারি, এই যে দেখেন মাইনুদ্দিন শিকারি নৌকা বাইতেছে। তো সবাই দোয়া করবেন যাতে মাইনুদ্দিন শিকারি আজকে ভালো একটা রেজাল্ট করতে পারে, কারণ আপনারা আমি যেখানে যাই সেখানেই বলেন মাইনুদ্দিন শিকারি কোথায়, মাইনুদ্দিন শিকারি কোথায়। আসল কথা হচ্ছে মাইনুদ্দিন শিকারি শুধু নদীতেই আসে, সব জায়গায় যায় না। যখন ফিশিং করতে যাই আমরা, তখনই মাইনুদ্দিন শিকারি আর আমি আসি ফিশিং করতে নদীতে। তো আজকে আমরা মূলত যাচ্ছি সেই চর সাইডে। তো এখন এই ডালিকান্দির পানি ঘোলা, তো এখানে একটা চান্স নিব যে এখানে কী অবস্থা দেখবো, কারণ খাড়াকান্দিতেও মোটামুটি, খাড়াকান্দি ধলেশ্বরী নদী এবং ডালিকান্দির নদী একই, ওই মচর পার হইলেই খাড়াকান্দি নদী। তো যেহেতু খাড়াকান্দিতে মাছের মাইর হচ্ছে, এখানেও একটা মাছের মাইর হয়, এখানেও চর সাইড আছে। তো আমরা আজকে সারাদিন আসি এখানে, তো ভালো কিছু হলে অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আমাদের সাথেই থাকুন। আমরা বসে গেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যে, নির্দিষ্ট পয়েন্টে। তো আমরা এই পাশটায় বসেছি ছাটার পাশে, কিন্তু ছাটা পুরো জাল দিয়ে ঘেরে দিয়ে দিছে। কিন্তু এই পাশটা বসি একটাই কারণ হচ্ছে, এটা হচ্ছে পাড়ের সাথে একটু ঘেঁষে বসি, কারণ এখন মাছগুলো সব চটানে খায় আর এখানে মোটামুটি বেশি পানি নেই। এটা পুরো সাইডটা হচ্ছে চটান, তো এখানে আছে সাত আট, সর্বোচ্চ সাত আট ফিট পানি। তো এটা মনে হলো এটাই বেস্ট। আবার এখানে পিছনে দেখছি শিশুর বাস ওই পাশে, তো আশা করা যায় যেখানে শিশু আছে এখানে মাছ অবশ্যই আছে। তো আল্লাহ ভরসা দেখি কি হয়, সবাই দোয়া করবেন যাতে ভালো একটা রেজাল্ট করতে পারি। তো ইনশাল্লাহ, দেখেন আমরা এই যে পাড়ের সাথে ঘেঁষেই বসি, দেখতে পাচ্ছেন আমি টুপ রেডি করতেছি, তার সে শুধু ডিম রুটি দিয়ে খেলবো, পিঁপড়া ডিম আর রুটি। তো দেখতে পাচ্ছেন আমাদের মাইনুদ্দিন শিকারি চার প্রস্তুত করতেছে। তো আমরা এখন চার, আমরা দুই রকম চার করব, একটা হচ্ছে নেট চার আর একটা হচ্ছে এখানে ফালাবো পয়েন্টে। আর যেহেতু স্রোত বেশি, নেট চার করাটাই উত্তম। তারপর আমরা যেহেতু লেদে খেলবো, মোটামুটি নৌকার সামনে ফালাবো। আমরা যেহেতু মাটির চার করতেছি, মোটামুটি এখানে ফালাইলে এই 20-30 ফুট দূরে গেলেও সমস্যা নেই, কারণ আমরা তো যে লেদে খেলবো আজকে। দেখছেন আজকে মোটামুটি প্রায় 2-2.5 কেজি চার হবে, নিয়ে আসছি। নিজস্ব মিষ্টি চার, মাটি দিয়ে চার করতেছি। আমরা সাথে চিরাও দিতেছি টাইট করার জন্য আরো, আর চিরাটা মোটামুটি ফুলবে আর নিচে সুন্দর দেখা যাবে। দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ মাইনুদ্দিন শিকারি সুন্দর চার প্রস্তুত করতেছে। তো এই চারটা করতেছি আমরা নিচে নিচে ফেলাবো, কারণ সারাদিন যেহেতু থাকবো আমরা, আর একটা নেট চার করবো। তো দেখতে পাচ্ছেন মাইনুদ্দিন শিকারি মোটামুটি এটাকে ভালো টাইট করতেছে, কারণ এখানে অনেক স্রোত, প্রচুর স্রোত, যত টাইট করা যায়। তো আমাদের মোটামুটি চার কমপ্লিট, তো আমরা এখন ছিপ ফেলাবো। তো ইনশাল্লাহ যদি মাছের হিট হয় তাহলে অবশ্যই দেখাবো ভিডিওর মাধ্যমে, তো আমাদের সাথেই থাকুন। তো আমরা গভীর আগ্রহ সহকারে বসে আছি, দেখি আমাদের কোনো মাছের হিট হয় কি না। তো আমাদের মাইনুদ্দিন শিকারি যে তার ছিপ ফেলায় তিনিও বসে আছে। আমরা আজকে টোটাল পাঁচটা ছিপ ফেলাইছি।
তো একটু আগে ওই নৌকালা কাতলের জাল ফালাইতেছিল, তো হঠাৎ করে তো ডাক দিতেছে যে ভাই একটা মাছ বাড়ছে। বলতে না বলতেই প্রায় 5 কেজি ওজনের হবে কাতল মাছ, একদম জাম্প করে চলে গেল জালের থেকে। মানে ভাই যখন জাল ফালাইবো তখন বললাম যে ভাই এমনি মাছ পাইতাছি না, আপনি জাল ফালাইয়েন না। ভাই আমি 20 মিনিট থাকুম সর্বোচ্চ, আর এনে তো অনেক কাতল, কাতলের অনেক ওয়াশ। আমি কি কোন ভাই কয়েকদিন আগে রুই মাছ খাইছে, তো জাল ফালাইতে না ফালাইতে 20 মিনিটের মধ্যেই একটা যা একটা বাজাইলো, কিন্তু কপাল খারাপ চলে গেল মাছটি। তো আমাদের মাইনুদ্দিন শিকারির চেষ্টা চালিয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কোনো মাছের দেখা পায় নাই। তারপর আমরা গভীর আগ্রহ সহকারে বসে আছি একটি মাছের অপেক্ষায়। দেখতে পাচ্ছেন নদীর কি সুন্দর একটা পরিবেশ, নদীর পানি খা খা করছে। তো আমরা গভীর অপেক্ষায় এই নিয়ে, এই বুঝি আমাদের ছিপটি টেনে নিয়ে গেল, আমরা অনেক আশায় আছি। তারপর বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। তো দেখি আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে আজকে মাছের হিট হবে, আর আমরা সবসময় জানি, সবসময় সেটা মানি, নদীতে মাছ ধরাটা হচ্ছে ধৈর্যের এবং ভাগ্যের বিষয়। কারণ গত 2 দিন আগে এখানে এত মাছের মাইর হয়েছে, কিন্তু আজকে কোনো মাছের দেখা নাই আর শিকারিও নাই, শুধু মাত্র আমরা একটি নৌকা। কিন্তু এখানে যে পরিমাণ শিশুর ওয়াশ দেখলাম, 2টা 3টা শিশু এখানে অনেক জ্বালাইছে। তারপর আনফর্চুনেটলি একটা কাতলের জাল টেনে জেলে ধরতে পারলো না কাতল মাছটি, মানে এরকম জাম্প করেছে, এটা মানে দেখার মতো দেখলাম। তো আশা করা যায় যেখানে এখানে শিশু যেহেতু আছে এখানে মাছও আছে। এটা একটা নাইল, আর দেখতে পাচ্ছেন ঝাঁটা পুরো ঘের দিয়ে দিছে, এখানে অনেক মাছের মাইর হয়েছে যার কারণে পুরো ঝাঁটা ঘের দিয়ে দিছে জাল দিয়ে। তো যাই হোক আমরা আছি, আরও 2-3 ঘন্টা আছি, যদি মাছ পাই অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাছ পাই আর না পাই, আমরা আমাদের ভিডিওর কার্যক্রম করে যাব, আপনাদেরকে সব কিছু আপডেট দিয়েই যাব। আর এটা বোঝাই যে নদীতে মাছ একদিন গেলেই পাওয়া যায় না, 2 দিন 4 দিন 5 দিন বসে তারপরে মাছ পাওয়া যায়। নদীর মাছ পাওয়াটা হচ্ছে ভাগ্যের। উজে দেখতে পাচ্ছেন ট্রলার করে ঝাঁটা নিয়ে যেতেছে ওই পাশে, তো আমাদের টার্গেট সপ্তাহখানিক পরে ওই ছাটা ছাটাতে বসার, কারণ এখানে ছাটা আটকে দিছে, কারণ এখানে মাছগুলো সব ছাটা 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 ধরে। তো দেখি আছি, অনেকক্ষণ আছি, তো আমাদের সাথেই থাকুন, যদি মাছ হয় তাহলে ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো আজকের জন্য আমাদের মাছ ধরা সমাপ্ত, আজকে কোনো মাছের দেখা পাইনি আমরা, সারাদিন খালি শিশুর খেলা দেখেছি আমরা আমাদের পয়েন্টে। তো এখানে মাছ আছে কিন্তু আজকে আমাদের ভাগ্যে নাই, কোনো একটা টান উপায় নেই। কিন্তু খারাকান্দিতে শুনলাম মোটামুটি 2-4টা হিট হয়েছে, কিন্তু আজকে ওরকম হিট হয় নাই যে মাইনুদ্দিন শিকারি দেখেন। আজকে গভীর আগ্রহ সহকারে আমরা 2 জন বসলাম, কিন্তু অবস্থা এখানকার বেশি একটা ভালো না। তো যাই হোক আমরা নেক্সটে খারাকান্দি পয়েন্টে বসবো, ওইখানে গিয়ে দেখবো, ওইখানকার আপডেট দিব আপনাদেরকে আবার, কারণ ওইখানে মোটামুটি টুকটাক মাছ হচ্ছে। আর এখানে 2-3 দিন আগে খুব ভালো মাছ হয়েছে যেটা খারাকান্দিতে হয় নাই, একজন 11-11টা মাছ হিট করেছে। তো যাই হোক এটা শুনে আজকে মূলত আসতে চাইছিলাম পরিদর্শনের জন্য যে পয়েন্টটা কী অবস্থা, কিন্তু এসে দেখি পুরা ছাটার মধ্যে একদম ঘেরা দিয়ে দিয়েছে জাল। তো আমরা এখন চলে যাব। তো সবাই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।